দফা এবং তানসা জাতির মঙ্গল কামনার্থে শনিবার অমরপুরের শান্তিকালী আশ্রমে পুজো দিলেন তিপ্রা মথা সুপ্রিমো প্রদ্যুৎ কিশোর দেবর্মন। সঙ্গে ছিলেন সদ্য মথায় যোগ দেন মেবার কুমার জমাতিয়া। এদিন আশ্রম কর্তৃপক্ষ প্রদ্যুৎ কিশোর দেবর্মনকে রাজা সম্মানে সম্মানিত করে আশ্রমের শ্রেষ্ঠ আসনে বসে পুজো দিলেন। সেই সঙ্গে অগণিত মানুষ তাকে প্রণামও করলেন। প্রদ্যুতের সঙ্গে ছিলেন আশ্রমের মহারাজ চিত্তরঞ্জন দেবর্মা। এদিকে প্রদ্যুৎ কিশোর দেবর্মনের আগমনকে কেন্দ্র করে আশ্রম চত্বর ছিল নিরাপত্তার বেষ্টনীতে আবৃত। পুজো শেষে প্রদ্যুৎ জানিয়েছেন অনেকদিনের আকাঙ্ক্ষার তার আজ পূর্ণ হয়েছে। পাশাপাশি তিনি আরো বলেন, দফা এবং তানসা জাতি গোষ্ঠীর মঙ্গল কামনায় এই পুজো দিয়েছেন তিনি। মেরা মন ভি থা ইহাঁ আনে কে লিয়ে, তো আজ বহুত দিন কে বাদ মেরা ইয়ে মনোকামনা পুরা হুয়া। মেয়ে ইহাঁ মে থোড়া বাত করনে আয়া আর আপনে টিকরা সা দফা কে লিয়ে পূজা করনে কে লিয়ে ভি আয়া।